हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आमार चैनले तोमादेर सबाइके वेलकाम। काछे एबं दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछो, आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो आमराओ खूब भालो आछि। आज तोमादेर साथे मर्निंग रुटिनटा शेयर करब, तार साथे आमी किभाबे घर परिष्कार करी सेटाओ तोमादेरके शेयर करब। आज हलो शुक्रवार। तो देखो, सकालबेला घूम थेके तातारी आजके उठे रान्नाबान्ना सेरे नियेछि। चिकुर पापा सबे मात्र अफिस बेरियेछे। चिकुर पापा सब समय 10টা নাগাদ অফিস বার হয়, আর আমি এর মধ্যে আমাদের চিকুকে না এই সকালে একটু খাবার খাইয়ে দিয়েছি, স্নান করিয়েও দেওয়া হয়ে গেছে। আর সব সময় আমি চেষ্টা করি মোটামুটি ওর দিকটা আগে খেয়াল রেখে তারপরে অন্য কাজকর্ম সারা। তো দেখো বন্ধুরা, আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তার আগে তো দেখলে বিছানাপত্র কি অবস্থা করে রেখেছিল, পুরো অগোছালো করে রেখেছে। সকালবেলা চিকু ঘুম থেকে উঠে ওকে বিছানায় রেখে দিই, খেলাপাতি ওকে দিই, ও খেলতে থাকে। আর এখন তো যেহেতু বড় হয়েছে তো সারাক্ষণ মামা করতে শিখেছে, আমি যেখানে যাব ও সেখানেই যায়, এক দণ্ড একা থাকে না, এত দুষ্টু হয়েছে। আর এখন তো একা তো বিছানা রাখা যায় না, হয়তো কোথায় ধারে আসবে, তো ওই জন্য আর কি বেশিক্ষণ বিছানায় থাকে না। কিন্তু যতক্ষণ থাকে পুরো বিছানাপত্র ওলট পালট করে দেয়। আর আমি তো ভাবছি আজকে শুক্রবার, আজকে বেডশিট চেঞ্জ করব না, আমি সপ্তাহে রবিবার করে বেডশিট চেঞ্জ করি। তো আজকে মোটামুটি দেখো বিছানাটা আমি ভালো করে টান টান করে ঝেড়ে নিয়েছি। আর আমার না সবসময় আর কি বিছানাটা যখন ঝাড়ি আর কি একটু সময় লাগে, আমার অন্তত মানে বিছানার পেছনে খানিকটা টাইম দিতেই হয়। তার কারণ কি, মানে এদিকে ওদিকে গুটিয়ে থাকলে না আমার একটুও ভালো লাগে না। আর দেখো, তাই বিছানার মাঝখান দিকটা একটু উঁচু হয়ে রয়েছে। ওটা কী আছে জানো, যেহেতু চিকু এখন ছোটো, যদি বাথরুম করে দেয় বা কিছু, ওই জন্য না বেডশিটের নিচে একটা প্লাস্টিক পাতা রয়েছে যার জন্য একটু গুটিয়ে যায়, আর আমার ওই জন্য একটু সময় লাগে। তো দেখো, আমি বিছানার এদিক ওদিক সব দিকে গিয়ে আর কি বিছানাটা টান টান করে এরকম করে ঝেড়ে নিই, তাহলে ঝটপট আমার বিছানাটা কমপ্লিট করা মানে ঝাড়া হয়ে যাবে। তো আমি এখন বিছানা ঠিকঠাক করছি। আর আমাদের চিকু কী করছে জানো, শোকেসটা খুলে সেখান থেকে যত পুতুলগুলো আছে ও বার করছে। মানে আমি একটা করে একদিক থেকে কাজ করি আর ও একদিক থেকে আছে, আমার কাজ বাড়াতেই থাকে। আর এই যে দেখো, আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু মাঝে মাঝে রোদ উঠছে, আর আজকে এত ঠান্ডা লাগছে। আর আমি দেখো এই চাদরটা, পিঙ্ক কালার একটা চাদর গায়ে দিয়ে রয়েছি। এই চাদরটা না অত সহজে খুলি না, কিন্তু যখন সমস্ত কাজকর্ম হয়ে যায় তখন আর কি খুলি। আমার প্রচুর শীত লাগে, মানে গ্রীষ্মকালে খুব গরম, ঠান্ডার সময় আবার খুব শীত, এই রকম আর কি। আর দেখো, আমি বিছানার উপর এরকম একটা ওয়াটার প্রুফ ম্যাট দিয়ে দিচ্ছি। এই ম্যাটটা এত হেল্পফুল না, মানে তোমরা যাদের নতুন বেবি হয়েছে তাদের জন্য তো এই ম্যাটটা খুবই হেল্পফুল। মানে চিকু যখন একদম ছোট থেকে, এক মাস বয়স থেকে আমি এটা ইউজ করছি, খুব ভালো। মানে বিছানার নিচে রেখে দিলে তো হয়তো টয়লেট করে ফেললো বা কিছু সমস্যা তো হয় না, মানে বিছানা তো একদমই ভেজে না, খুব ভালো। আমি এটা ইউজ করছি, এখনও ইউজ করি। আর এর উপরে প্রায় সময় মাদুর দিয়ে রাখি যখন ও বিছানায় খেলে। কিন্তু তো আজকে ভাবলাম ওকে স্নান করিয়ে দিয়েছি, ও যেহেতু এখন আর মানে বিছানায় খেলবে না, এবার সোজা ঘুমাবে, তো ওই জন্য আর কি মাদুরটা বাঁধলাম না। না তো তোমরা আমার আরও অনেক ভিডিওতে দেখেছো, আমি কিন্তু যখন বিছানায় সেরে উপরে মাদুরটা দিয়ে রাখলে বিছানাটা ভালো থাকে, মানে একটু অগোছালো হয় না, আর বেডশিটও অত সহজে নোংরা হয় না। আর আমার বেশিরভাগ বেডশিট আর কি হালকা কালার, আমার হালকা কালারের মানে যে ডিজাইনে যে বেডশিটগুলো হয় ওগুলো ভীষণই ভালো লাগে। কিন্তু এখন করে ভাবছি না আর হালকা কালার বেডশিট কিনবো না, যেহেতু ছোটো বাচ্চা থাকলে তো মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এমনিতেও আমি এক সপ্তাহ অন্তর বেডশিট চেঞ্জ করি। তো আমি বালিশগুলো একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমি ঘরের সমস্ত কাজ যখন মানে অগোছালো হয়ে থাকে তো আমি সবার ফার্স্ট কিন্তু বিছানার কাজটা আগে সারি। বিছানাটা দেখবে একটু ঠিকঠাক থাকলে মনে হয় যে না অনেকটা কাজই আমার হয়ে গেছে। আর বিছানাটা অগোছালো হয়ে থাকলে না খুবই বিরক্ত লাগে, আর দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে। তো দেখো, আমি বিছানার কাজ কমপ্লিট করার পরে এসে গেছি শোকেসেরটার কাছে। আমার এই শোকেসটা আমার ভীষণ প্রিয়, আর প্রতিদিনের মতন আর কি শোকেসটা আমি এইভাবে পরিষ্কার করি। শোকেসটা দেখো একটা সুতির বড় কাপড় দিয়ে না আমি ধুলোগুলো ঝেড়েই নিই। আর আমি সবসময় যেহেতু ঘর এরকম টিপটপ করে রাখি বলে আমার ঘরে খুব একটা ধুলো ময়লা হয় না, কিন্তু আমি যখন কোথাও যাই আর কি এক দু সপ্তাহের জন্য, তারপরে এসে তো একদম মানে ধুলোই ধুলোকার হয়ে থাকে যেটা বলা চলে। তো দেখো, আর আমি এই জন্য মানে যখন ভালো ডিপ ক্লিনিং করি তখন ওই শোকেসের মাথাটা সমস্ত কিছু নামাই, কিন্তু আমি এটা তো ডিপ ক্লিনিং করছি না, এটা আমি পার ডে যে কাজকর্মগুলো করে থাকি সেটাই আর কি। তো শোকেসের মাথায় এই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো ছিল সেগুলো আমি একটু ভালো করে ঝেড়ে নিলাম, কলিন দিয়ে আমি কাজগুলো ভালো করে মুছে নেব।
তো আমার এই যে কাঁচটা বেশিরভাগ ময়লা হয়, ময়লা বলতে কি মানে জলের স্পট পড়ে আমাদের চুকুর বাবা কি ভিজে চুল, তো একদম মানে আয়নার সামনে গিয়ে চুল আজ যাবে পুরো ভেজা জল, মানে জলের ফোঁটা পড়ে তো পুরো একদম জলের ছাপগুলো হয়ে থাকে, খুবই বাজে দেখতে লাগে। ওই জন্য কি আয়নাটা আমার প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর আমাদের যেহেতু বাড়ির সামনে আর কি রাস্তা, ওই জন্য আরও বেশি আমাদের ঘর বাড়ি কিন্তু ধুলো হয়, আর না যদি দু একদিন যদি ডাস্টিং করা হয় ভীষণ ধুলো পড়ে। তো ওই জন্য আর কি প্রতিদিনই আমার এই কাজকর্মগুলো করতে হয়। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু শোকেসটা ঘষে নিচ্ছি, আর আমার এই শোকেসটা না সাদা কালার, তো একটুতেই কিন্তু ধুলো হলে বোঝা যায় আর নোংরা হলেও কিন্তু দেখা যায়। তো ওই জন্য আমি ভালো করে আর কি মুছে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করবে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো নাও লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্ট করবে যে তোমাদের কোথায় খারাপ লেগেছে বা কোন জিনিসটা আমি ভুল করেছি, তোমরা অবশ্যই আমাকে বলে দেবে, তাহলে আমার খুবই ভালো লাগবে আর আমি তাহলে আরও অনেক কিছু তোমাদের কাছ থেকে শিখতে পারবো। তো দেখো এবার আমি যে কাঁচগুলো মুছবো, তো আমি পেপার দিয়ে কাঁচগুলো মুছে নেব। পেপার দিয়ে কিন্তু কাঁচ মুছলে কাঁচ কিন্তু পুরো চকচক করে আর ধুলো ময়লা একটুও থাকে না। এই ট্রিকটা তোমরা ইউজ করে দেখবে, দারুণ হেল্পফুল। আমি তো আগে জানতাম না, কিন্তু আমি আগে বা আরও অনেকের ব্লগ দেখে শিখেছি যে এইভাবে কিন্তু কাঁচ পরিষ্কার করলে শোকেসের কাঁচ বলো বা যে কোনো কাঁচ কিন্তু খুব ভালো করে মানে পুরো ক্লিন হয়ে যায়, ধুলো ময়লা একটুও থাকে না। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবে। তোমরা হয়তো অনেকে জানো যে পেপার দিয়ে কাঁচ পরিষ্কার করলে কাঁচ মানে পুরো ময়লা থাকে না। আজ আমি তোমাদেরকে শেয়ার করব এক ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ কিভাবে সেরে নিই। একটা ছোট বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হয়, আমাকে হেল্প করার মতো কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো সেখানে আমি নিজের জন্য কী কী করে এক ঘন্টা বার করে নিই এবং কী করে ঝটপট কাজ করি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজগুলো হয়ে যায়। আগে হয়তো মনে হয় যে আদার্স যে রান্নাবান্না কাজকর্ম সাথে কিন্তু এইসব ডাস্টিং করা মানে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, বা এরকম মনে হয় যে এই কাজগুলো কখন করলে হয়তো আমার অনেকটা সময় নষ্ট হবে বা কিছু, এরকম কিন্তু একদমই নয়। আমি এবার জানলাটা ভালো করে ঝেড়ে নেব। জানলাটা অনেকটা উঁচু বলে আমি ছোটো একটা টুল নিয়ে নিয়েছি, টুলের উপর উঠে পড়েছি আর একটা হ্যান্ড ঝাড়ু দিয়ে আমি ঝেড়ে নেব। আমাদের প্রত্যেক দিন কাজের মধ্যে কিন্তু আমরা এই কাজটা খুব ঢিলামি করি, সেটা হলো পর্দা পরিষ্কার করা। আমরা যদি হ্যান্ড ঝাড়ু দিয়ে এইভাবে পর্দাটা ঝেড়ে নিই তো তাহলে কিন্তু আমাদের পর্দা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, হঠাৎ কিন্তু অত ধুলো পড়ে না, নোংরা হয় না। তো ওই জন্য আর কি আমি হালকা ফুলকাভাবে এইভাবে ঝেড়ে নিচ্ছি। আর এই পাশেই দেখো আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম, এখানে আমি আগে একটা শোপিস রাখতাম, তো সেটা চিকুর বাবা একবার হাত লেগে শোপিসটা তো ভেঙে গেছে, এর উপরে ওই জন্য জগন্নাথ ঠাকুরের একটা দোলনা আছে, তো সেইটা আর কি এই যে হ্যাঙ্গিংয়ের উপর বসিয়ে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি যখনই টাইম পাই আর কি নিজে এরকম আর কি DIY বানাই, খুবই ভালো লাগে, কিন্তু এখন সময় সাপেক্ষের জন্য আর বানানো হয় না। আর দেখবে বন্ধুরা একটা ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু কাজ করা মুখের কথা না, অনেকটা কিন্তু কষ্টকর ব্যাপার যেটা আমার মনে হয়। একা থাকলে দেখবে তুমি ঘরের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ মানে হয়ে যায় যে আমি এই কাজটার পরে এই কাজটা করবো, এই কাজটার পরে এই কাজটা করবো, কিন্তু একটা ছোট বাচ্চা থাকলে এরকম কিন্তু একদমই হয় না, আমার তো একদমই হয় না। আমি ওই জন্য কী করি, যখন যে কাজটা মনে হয় বা যেটা আমার হাতের কাছে মনে হয় যে এই কাজটা আমি সেরে নেবো, তো তখন সেই কাজটা আমি করে নিই ঝটপট। আর যে দেখো খাটের যে রেলিংগুলো রয়েছে সেগুলো একটুখানি আমি মুছে নিচ্ছি, এগুলো তো কিন্তু ধুলো পড়ে থাকে, আর চিকু যেহেতু এগুলোতে মাঝে মাঝে মুখ দেয় হাত দিয়ে ধরে, তো এগুলো কিন্তু প্রত্যেক দিনে আমি যে কাজকর্ম করি তার মধ্যেও কিন্তু একটা কাজ বলা চলে, তো সেটাও আমি ভালো করে মুছে নিয়েছি। আর দেখো সত্যি কথা বলতে ইউটিউব লাইনে এসে কিন্তু আমি আরও অনেকের দেখে অনেক কাজ শিখেছি যে কীভাবে নিজের সংসারকে আরও সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, একা হাতেই কিন্তু সব গুছিয়ে নেওয়া যায়। আমরা তো একে অপরকে দেখে শিখি, তাই না? এই যে দেখো চেয়ারটাও একটু হালকা ফুলকাভাবে ঝেড়ে নিচ্ছি, আর যখন আমি ডিপ ক্লিনিং করি তখন কিন্তু চেয়ার মুছি। আগে কি মনে হতো যে চেয়ারে তো ময়লা থাকেই না, চেয়ার কী করে আবার ঝাড়বো বা কী করে মুছবো, কিন্তু এখন মানে সব কিছু দেখার পর জানার পরে বুঝেছি না
চেয়ারেও কিন্তু ধুলো থাকে। আমরা ভালো করে দেখলে চেয়ারের দুটো পায়ায়, সামনের পায়া, দুটো পিছনের পায়াতে পায়াতে কিন্তু এরকম ধুলো থাকে, সেগুলোও কিন্তু আমাদের মোছার একটা কাজের মধ্যেই, তাই না? তো দেখো, আমি বেশিরভাগ আমার ঘরে তোমরা যা যা জিনিসপত্র দেখছো আর কি, এগুলো কিন্তু বেশিরভাগ আমি বানাই, যেহেতু এটা আমার নিজস্ব বাড়ি না। আর আমি চাইলে কিন্তু ঘরে আরও অনেক ফার্নিচার বা জিনিসপত্র কিনতে পারি, কিন্তু আমি সেগুলো ভাবছি না, আমি এখন এগুলো নেব না। তার কারণ আমি যখন এই ঘর ছেড়ে যখন অন্য কোথাও চলে যাব, তখন তো আমাকে সেগুলো বয়ে বয়ে নিয়ে যেতে হবে, তো ওই জন্য আর কি। তো যাই হোক, তো এবার আমি দরজাগুলোও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমাদের কিন্তু দরজা জানালাগুলোও কিন্তু আমাদের ঝেড়ে নেওয়া একটা কাজের মধ্যে পড়ে। তো দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে সমস্ত ঘরের জিনিসপত্র ডাস্টিং ক্লিনিং করা হয়ে গেল। হয়তো দেখে মনে হয় যে অনেকক্ষণ টাইম লাগে বা কিছু, কিন্তু একদমই না। মানে একটু হাত চালিয়ে কাজ করলে তো আমার ফটাফট, মানে এক একটা ফার্নিচার পরিষ্কার করতে জোর 2-3 মিনিট লাগবে, বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ঘরের ডাস্টিং কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নেব। সকালবেলা বাসি ঘর একবার কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, আরেকবার যেহেতু ডাস্টিং করলাম সব ঘর বাড়ি একটু ধুলো হয়ে গেছে, তো আমি ওই জন্য আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমরা যদি প্রতিদিন ঘর বাড়ি এরকম টুকটাকভাবে একটু ক্লিনিং ডাস্টিং করতে থাকি, তো তাহলে কিন্তু আমাদের ঘরে একদমই বেশি ধুলো ময়লা জমবে না, এবং ঘরবাড়ি কিন্তু দেখতেও ভালো লাগবে, তাই না? তো এইভাবে কিন্তু আমাদের প্রতিটা আমাদের খাওয়া দাওয়া যেরকম আর কি, আমাদের প্রতিদিনের একটা কাজ, এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনের রুটিনে এগুলো অ্যাড করে নিলে দেখবে সব কিছুই ভালো থাকবে। আর ঘরে বেশি ধুলো ময়লা তো রাখা একদমই উচিত নয় ছোটো বাচ্চাকে নিয়ে। আর এই যে দেখো, আমি যখনই ঘর ঝাড় দিই, আর আমাদের চিকু দেখো আমাদের পিছন থেকে কেমন করছে দেখো, মানে মায়ের সাথে আর কি দুষ্টুমি করতে বেশি পছন্দ করে। আর আরেকটা কথা বলি বন্ধুরা, আমি আগে যখন ঘর ঝাড় দিতাম, আমি কিন্তু যেরকম নর্মালি মানুষ যেরকম নিচু হয়ে ঝাড় দেয় ওইভাবে কিন্তু দিতাম, কিন্তু আমার প্রেগনেন্সির সময়টা থেকে আমি তখন থেকে কিন্তু এরকম বসে বসে, সেই যে ঝাড় দেওয়া শুরু হলো এখনও অবধি বসে বসে এইভাবে ঝাড় দিই, মানে দাঁড়িয়ে ঝাড় দিলে মনে হয় যেন মানে ঠিকঠাকভাবে ধুলো পরিষ্কার হয়নি, ঘরে যেন ধুলো থেকে গেছে এইরকমই মনে হয়। তো আমি সবসময় একটু দাঁড়িয়ে একটু বসে এইভাবে আর কি ঝাড়টা দিয়ে থাকি। তো দেখো, আমার ঘরে যা না ধুলো বেরিয়েছে, তার থেকে মানে বেশি ধুলো বেরিয়েছে আমার ওই ঝাড়ুটা, ওই ঝাড়ুগুলো দেখে না, ঝাড়ুর যে ফুলগুলো খুব কিন্তু ধুলো বার হয়। তো যাই হোক, আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে, এই সরি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আমি দুটো ঘর, ডাইনিং রুম সব ভালো করে ঘর ঝাড় দেওয়ার পরে এবার দেখো মুছে নিচ্ছি। তো আমার এই যে দেখো, আমাদের চিকুকে তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ না, তার কারণ ওকে আমি বিছানায় ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, তা না হলে তো আমার সঙ্গে পুরো ছায়ের মতন ঘুরে বেড়ায় আর খুবই ডিস্টার্ব করতে থাকে। জানে যে ঘর মুছছি, ভিজের মধ্যে বারবার হাঁটবে, পায়ের ছাপ পড়বে, তো ওই জন্য আর কি বিছানায় ওকে ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমি ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি, দুটো ঘর, ডাইনিং রুম সব কিছু আর কি মুছে নিচ্ছি। তো চলো আমার ঘরটা তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে ঘরটা। আর দেখবে বন্ধুরা, ঘর যদি এরকম ক্লিন আপ থাকে কিন্তু মনটাও অনেক ভালো লাগে। তো তোমরা এরকমভাবে একবার চেষ্টা করে দেখবে, একদিন এক ঘন্টার মধ্যে ভেবে দেখবে যে না, আমি এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে নেব, তো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা যারা যে এরকম সবসময় ক্লিনিং করে থাকো, তো তোমরা তো জানোই, আর যারা জানো না অবশ্যই ট্রাই করবে। ঘরের কাজকর্মের সাথেও এই কাজগুলো কত সুন্দরভাবে হয়ে গেল। তো দেখো, ঘরটা পরিষ্কার থাকলে কিন্তু মনটাও খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই দিয়ে শেষ করব। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।